ধর্মনগর মণ্ডপ পাড়া থেকে উদ্ধার প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট, গ্রেফতার দুই কারবারি, ধৃতদের মধ্যে একজন মহিলা, তার নাম হাফেজা বেগম, অপরজন বাদশা মিয়া। তার বাড়ি আমতলি থানার পাণ্ডবপুর এলাকায়। মোট 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য 90 লক্ষ টাকা। পুলিশ ক্রমাগত নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালালেও বন্ধ নেই নেশা বাণিজ্য। নেশা ব্যাপারীরাও থামবার পাত্র নয়, তারাও নিজের মতো করেই ব্যবসা করছে। পুলিশের চোখে গোলক ধাঁধা লাগিয়ে ব্যবসা করছে প্রতিনিয়ত। সোমবার প্রাপ্ত খবরের ভিত্তিতে ধর্মনগর মণ্ডপ পাড়ার এক বাড়িতে দফাওয়ারি অভিযান চালায় পুলিশ। বাড়ির একটি ভাড়া ঘরে হানা দিয়ে উদ্ধার করে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার দুই কারবারি, ধৃতদের মধ্যে একজন মহিলা, তার নাম হাফেজা বেগম, অপরজন বাদশা মিয়া। তার বাড়ি আমতলি থানার পাণ্ডবপুর এলাকায়। হাফেজা বেগমই মণ্ডপ পাড়ার এক বাড়িতে ভাড়া থাকেন। এই বাড়িতে রবিবার রাতে আশ্রয় নেয় বাদশা মিয়া। পুলিশি অভিযানের সময় হাফেজা বেগমের ঘর থেকে উদ্ধার করে নেশার ট্যাবলেট। এই সময় হাফেজা ও বাদশা এই ঘরেই ছিলেন। উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী বলেন, মোট 30,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য 90 লক্ষ টাকা। কিছু মাল এসেছে ধর্মনগর মণ্ডপাড়াতে, মাল বলে কন্ট্রাব্যান্ড ড্রাগ। অ্যাকর্ডিংলি আমরা আজকে সকালে গুরুরাত্রে রেড করেছি। রেড করে দুজনকে অ্যারেস্ট করেছি। একজন হলো বাদশা মিয়া, তার বাড়ি ফুলতলি মতিনগর আমতলি পিএস। আরেকজন হলো হাফিজা বেগম, উনি মণ্ডপাড়াতে ভাড়া থাকেন। ওনার ঘরের থেকে পাওয়া গেছে, বাদশা মিয়াকেও পাওয়া গেছে, আর ওনার ঘর থেকে আমরা মাল পেয়েছি টোটাল 20,000 ইয়া ট্যাবলেট, ডাব্লিউ ট্যাবলেট, 10,000 ইয়াবা ট্যাবলেট। টোটাল ট্যাবলেট হলো 30,000। আর ক্যাশ টু পিস পাওয়া গেছে 28,000। মোটামুটি মার্কেট রেট যেটা আছে ইয়াবা ট্যাবলেটের 300 টাকা করে, গ্রেপ্তার করতে পারেনি। শুধুমাত্র মাঝে মাঝে কারবারের সঙ্গে জড়িত চাইদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।